পুরো সমাজকে একাকার করে সামাজিক সুরক্ষা, সমাজকে ভালোবাসার সবচেয়ে বেশি রূপ আপনারা দিতে পারেন। আমি আপনাদের কাছে কথা দিচ্ছি, আমি বিজেপি গভর্নমেন্টের মতো প্রতিশ্রুতি দিই না, আমি ফলশ্রুতি করি। তার কারণ, প্রতিশ্রুতি দেওয়া অপরাধ আমি মনে করি। প্রতিশ্রুতি দিলে সব সময় কাজ করা যায় না যদি কেউ কাজ না করে। কিন্তু আমি মনে করি কথা রাখাটাই মানুষের সবচেয়ে বড় কাজ, এবং কথা রাখাটা, কমিটমেন্ট ইজ মাই ক্রেডেনশিয়ালস অ্যান্ড কমিটমেন্ট ইজ দ্য ক্রেডেনশিয়ালস অব দ্য গভর্নমেন্ট অর এ পলিটিক্যাল পার্টি, এটা মাথায় রাখতে হবে সব সময়। আমি আপনাদের সকলকে বলবো, আমি দুটো তিনটে কাজ করতে পারি। এক, বিজেপি গভর্নমেন্ট আসার পরে হাজার হাজার এনজিওদের সমস্ত এনজিও বাতিল করে দেওয়া হয়েছে। আপনারা যাতে ফরেন ফান্ডস না পান, খ্রিস্টান কমিউনিটি থেকে শুরু করে, আদিবাসী কমিউনিটি থেকে শুরু করে অনেক এনজিও আছে যারা বিজেপি মনোভাব নয়, তাদের সব বাতিল করে দেওয়া হয়েছে। দেখুন, আমরা এইসব কাজগুলো করব না। আমরা যেটা করব, আপনি সমাজ কল্যাণে কতটা আমাদের হেল্প করতে পারেন, শিশু কল্যাণে, মহিলা কল্যাণে, ছাত্র কল্যাণে, যুব কল্যাণে, শিক্ষা কল্যাণে, সামাজিক কল্যাণে, সংস্কৃতির কল্যাণে আপনারা অনেক সাহায্য করতে পারেন। সেই কাজগুলো, কেউ হয়তো পাথর প্রতিমার অনেক দূর থেকে একটা সংগঠন এসছে, কেউ হয়তো নামখানার অনেক দূর থেকে একটা সংগঠন এসছে, কেউ হয়তো কাকদ্বীপের অনেক দূর থেকে একটা সংগঠন এসছে, কেউ হয়তো ফুরফুরার অনেক দূর থেকে একটা এসছেন, কেউ হয়তো পুরুলিয়া জেলা থেকে একটা এসছেন, কেউ হয়তো বাঁকুড়া জেলা থেকে একটা এসছেন, কেউ হয়তো ঝাড়গ্রাম জেলা থেকে এসছেন, কেউ হয়তো বর্ধমান থেকে এসছেন, কেউ হয়তো বীরভূম থেকে এসছেন, কেউ হাওড়া থেকে, কেউ হুগলি থেকে, কেউ নদিয়া থেকে, কেউ মুর্শিদাবাদ থেকে, কেউ মালদা থেকে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে। আমি আপনাদের এটুকু বলতে পারি, আমাদের সরকার আপনাদের কাজে লাগাবে। আপনারা যাতে মানুষের কাজে ওতপ্রোতভাবে কাজ করতে পারেন। আমি জানি অনেক সামাজিক সংগঠন আছে, ধর্মীয় সংগঠন আছে, মানুষের কল্যাণে কাজ করতে চায়, কিন্তু অর্থের অভাবে তারা পারে না, এবং তাদের ক্ষমতার জন্য তারা পারে না। তাদের পায়ে হেঁটে যাবে একটা সাইকেলও পায় না, তাদের কাছে একটা ফোনও থাকে না, নানা রকম প্রবলেম আছে। এটা আগামী দিন এনজিওস যারা আছেন, ধর্মীয় সংগঠন যারা আছেন, যারা সামাজিক কল্যাণে কাজ করেন, আমি তাদের নিয়ে, আমি নিশ্চয়ই আজকে যারা অর্গানাইজ করছেন তাদের কাছে আমি বলবো যে এই সংগঠনগুলোর নাম, টেলিফোন নাম্বার, অ্যাড্রেস রেখে দিতে, আমি আমাদের নতুন সরকার আসলে, কারণ এখন যেহেতু আর তিন চার দিনের মধ্যে, যেহেতু তিন চার দিনের মধ্যে ইলেকশন ডিক্লেয়ার হবে, আমি যদি এখন বলিও আমি হয়তো কার্যকর করতে পারবো না, আমি যেটা বলবো না পারবো না, আমি সেটা করবো না। আমরা করব, আমি বলছি আপনাদের, আজকে যারা এখানে এসছেন বা যারা আসতে পারেনি হয়তো আমাদের সমর্থক, তার পুরো লিস্ট আমার চাই, তাদের নাম, ফোন নাম্বার, ইনস্টিটিউশনের নাম, তারা কে কি কাজ করে, এর একটা টোটাল বই তৈরি করে আপনারা আমাকে দেবেন। এটা আজকের জন্য নয়, দিস ইজ ফর টুমরো। আজকে তারা আমাদের সমর্থন দেবেন আর আমরা টুমরো তাদের কাজ দেব। তারা কাজ করবেন, তারা এলাকা এলাকায় গিয়ে কাজ করবেন, এত বড় কাজ আর কেউ করতে পারে না। আপনারাই পারেন দাঙ্গা রুখতে, আপনারাই পারেন ফলস ভিডিও রুখতে। আজকেও বলুন না, আমি আপনাদের কাছে কথা বলতে এসেছি, বাংলা ভাষা বলুন, হিন্দি ভাষা বলুন, যে কোনো ল্যাঙ্গুয়েজ বলুন, উর্দু ভাষা বলুন, পাঞ্জাবি ভাষা বলুন, যে কোনো ল্যাঙ্গুয়েজ, ভাষা হচ্ছে মানুষের সৌন্দর্য। ভাষাকে ডেকোরেশন করে বলা, ভাষাকে ডেকোরেট করা সবচেয়ে বড় ব্যাপার। আমি উর্দু জানি না, কিন্তু আমি উর্দু লিখতে পারি, এই বলতে পারি উর্দু, আমি কবিতাও লিখেছি অনেকগুলো বই, আমি হিন্দি পড়তেও পারি, লিখতেও পারি। মনে রাখবেন, বাংলা তো আমার নিজের ভাষা, এরকম অনেক ভাষা আছে, আমি কুড়মালি ভাষা লিখতে পারি, বলতে পারি। যেমন আমাদের রাজবংশী ভাষা আছে, পড়লেই বোঝা যায়, কুরুক ভাষা আছে, সাদ্রি ভাষা আছে, পড়লে বোঝা যায়, নেপালি ভাষা পড়লে বোঝা যায়, একদম আমাদের সাথে অনেক মিল আছে। হিন্দি ভাষা, পাঞ্জাবি ভাষা আমরা বুঝতে পারি, গুজরাটি ভাষা, মারাঠি ভাষা নিশ্চয়ই আমরা বুঝতে পারি, হয়তো ভালো বলতে পারি না কিন্তু মোটামুটি বুঝতে পারি। কিন্তু আমার ভাষাটাও মনে রাখতে হবে, বাংলা ভাষা বলুন, হিন্দি ভাষা বলুন, যে কোনো ভাষা বলুন, তার একটা সৌন্দর্য তো আছে। উর্দুতে এক একজন এক একটা কাওয়ালি গায় বা এক একটা কবিতা বলে, শায়েরি বলে, চোখ দিয়ে জল বের করে দেয়, এত স্ট্রং, বাট এত মাধুর্য, এত স্নিগ্ধ, এত মধুর। আমার বাংলায় এমন এমন ভাষা আছে, টিপিক্যাল টাইপ অফ বাংলা, যে ল্যাঙ্গুয়েজ
আপনি আমি ঘরে বসে বসে তৈরি করে দিই মুখে মুখে, এর জন্য বই পড়ার প্রয়োজন হয় না, আর এর জন্য দিল্লি থেকে রাজনীতির কলম নিয়ে আসতে হয় না। এটা হচ্ছে ভাষার সৌন্দর্যতা। আমি আপনাদের কাছে কথা বলছি, আমার কথাই আমার ভাষার সৌন্দর্য। আমি এমন কোনো কথা বলবো না যেখানে লক্ষণের রেখা অতিক্রম করে গিয়ে সীতাহরণ হবে, এরম কোনো কথা রাবণে সীতাহরণ করতে আমরা দেব না, এরম কোনো কথা আমি বলবো না। কিন্তু সবারই এটা মেনটেন করা উচিত, এনি পলিটিক্যাল পার্টি তাদেরও মেনটেন করা উচিত, তাদের ধর্মীয় সংগঠন আছে তাদেরও মেনটেন করা উচিত। আমি আজকে দুঃখের সাথে আপনাদের বলছি, আমি যদি না বলি তাহলে ভাববে আমি দুর্বল। সৌজন্য তো একতরফা হয় না, তালি কিন্তু এক হাতে বাজে না, তালি দু হাতে বাজে। সৌজন্য তো একতরফা হয় না। আজকে আমি দেখলাম আমার দেশে, আমি যখন বহরমপুর থেকে পেরোচ্ছি, মালদা থেকে বহরমপুর গেলাম, বহরমপুর থেকে পেরোচ্ছি, আমাকে কয়েকজন সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করলেন, আজকে তো স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আসছেন, তিনি কি বলবেন, আপনি কিছু বলবেন?